সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ কুকিং হাউস ই7 চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে এলাম ভীষণ মজার একটি লাড্ডু রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি অসাধারণ স্বাদে গাজরের লাড্ডু। খুব সহজভাবে আজকের রেসিপিটি তৈরি করেছি, আশা করছি সবার ভালো লাগবে। আসন্ন শবে বরাতে অথবা ঝটপট অতিথি আপ্যায়নে চমৎকার সুস্বাদু এই গাজরের লাড্ডু তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে গাজর নিয়ে নিলাম বেশ কয়েক পিচ। এ পর্যায়ে গাজরগুলোকে ক্লিন করে নেব এবং গ্রেট করে নেব। গাজরগুলোকে মিহি করে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের মিহি সাইড দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। এ পর্যায়ে রেসিপিটি তৈরির পালা। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চুলো একটি প্যান দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এ পর্যায়ে ঘিটাকে গলিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ প্যানে ছড়িয়ে নিচ্ছি। ঘিগুলো গলে গিয়েছে, প্যানটা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ফ্রাই করে নেব কিছুক্ষণ। চুলোর তাপ এ পর্যায়ে রেখেছি মিডিয়াম লোতে। মিডিয়াম লোতে রেখে গাজরগুলোকে ভেজে নিতে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। খুব ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি গাজরগুলোকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমরা সকলেই জানি মিষ্টি জিনিসে একটু লবণ ব্যবহার করলে এর স্বাদ অনেক বেড়ে যায়। লবণটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ভাজতে থাকব। ভিউয়ার্স, লক্ষ্য করছেন গাজরগুলো অনেকটাই ফ্রাই হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ নারকেল কুচি। এতে নারকেল ব্যবহার করলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। গাজরের লাড্ডু যারা এভাবে তৈরি করেছেন তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। যারা তৈরি করেননি তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারকেলটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ঘিয়ের মাঝে এভাবে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে, তাহলে খেতে ভীষণ মজার হয়। কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন এতে দিয়ে দিব অন্য উপকরণ। ভিউয়ার্স, দেখতে থাকুন গাজরের এবং নারকেলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা দিয়ে আরেকটু ভেজে নিব। গাজরগুলো অনেকটাই প্যান থেকে উঠে আসছে, ঝরঝরে হয়ে গিয়েছে, দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে ভিউয়ার্স। এ পর্যায়ে আরেকটু ফ্রাই করে নিতে হবে। চিনিগুলো দেওয়ার পর গাজরটা অনেকটা সফট হয়ে যাবে, যেহেতু চিনিগুলো গলতে শুরু করেছে, তাই ভেজে নিয়েছি আরও প্রায় 4-5 মিনিট। তারপর এর মাঝে অ্যাড করে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানিটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের মাঝে। এ পর্যায়ে কুক করব আরও প্রায় 5 মিনিট, চুলোর তাপ মিডিয়াম রেখেই। 5 মিনিট কুক করে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম 1/2 কাপ পাউডার মিল্ক। এ পর্যায়ে মিল্কটা অ্যাড করার পর দ্রুতই মিশিয়ে নিতে হবে, না হলে মিল্কটা দলা পাকিয়ে যেতে পারে। খুব দ্রুত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গাজরের সঙ্গে। চুলোর তাপ মিডিয়াম হাইতে রেখে এ পর্যায়ে কুক করছি আরও প্রায় 5 মিনিট। 2 মিনিট পর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকটাই কুক হয়ে গিয়েছে গাজরটা, ঝোলগুলো অনেকটা কমে গিয়েছে। এভাবে চুলোর তাপ মিডিয়াম হাইতে রেখেই আরও প্রায় 3 মিনিট কুক করব। এ পর্যায়ে চুলোর তাপ মিডিয়ামে নিয়ে গিয়েছি, ঝোলগুলো একদম শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অনবরত নেড়ে চেড়ে এগুলোকে শুকিয়ে নিতে হবে। আমি প্রায় আরও 3-4 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকব। এই যে অনেকটাই শুকিয়ে এসেছে, প্যান থেকে উঠে আসছে, এতে কোনো ঝোল নেই বা গাজরের রসগুলো
শুকিয়ে গিয়েছে ভালোভাবে, পর্যায়গুলোকে নামিয়ে নিচ্ছি। গাজরগুলোকে প্যান থেকে নামিয়ে নিলাম, সামান্য একটু গরম থাকা অবস্থায়। এগুলোকে লাড্ডু তৈরি করে নিতে হবে। উভয় হাতে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এখন হাতের সাহায্যে এভাবে প্রথমে একটু গোল করে সাইজ করে নিচ্ছি। প্রথমেই হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়েছি, তারপর উভয় হাত দিয়ে এটিকে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো লাড্ডু তৈরি করে নিলাম। এখন উপর থেকে বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এটি অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে দেখতে সুন্দর লাগে তাই দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের লাড্ডু। খুব সহজভাবে সামান্য কিছু উপকরণে আজকের রেসিপিটি তৈরি করলাম। আশা করছি সবার ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটি অল করে দিবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। রেসিপিগুলো ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।